বিদ্যুৎ গ্যাস পানি আমাদের জাতীয় সম্পদ। বর্তমান সময়ে আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট প্রয়োজন থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত সর্বত্র এসবের প্রয়োজনীয়তা অসীম। তাই এই সব সম্পদের অপচয় রোধ করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য। সাভার ইপিজেটের ইওএস টেক্সটাইলের কর্ণধার জুসেপ্পি বেত্তো এই দেশে বিনিয়োগ করতে এসে এই সত্য উপলব্ধি করেছেন, তার কারখানায় বিদ্যুৎ গ্যাস পানির অপচয় রোধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড পুনর্ব্যবহার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সাধারণ কারখানা যেখানে গ্যাস চালিত জেনারেটর থেকে নির্গত মোট শক্তির 34% বিদ্যুৎ ব্যবহার করছে, সেখানে ইওএস টেক্সটাইলে অন্যান্য শক্তি হিসেবে 25% গরম পানি এবং 21% বাষ্প কারখানার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। একই সাথে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড ইটিপিতে ব্যবহার করার ফলে 17% শক্তির অপচয় রোধ হচ্ছে। এভাবে এই কারখানা শতকরা 17% শক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কমিয়ে আনে পরিবেশ দূষণ। টোটাল এনার্জি দ্যাট ইউ ইউজ ইফ ইউ পাস ফ্রম 34% টু 97%, অফ কোর্স ইউ রিডিউস মোর দ্যান 50% ইউর গ্যাস কনসাম্পশন, দ্যাট ইজ গুড ফর দ্য কান্ট্রি, গুড ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড উন্নয়নশীল বাংলাদেশে শিল্প কারখানার প্রসার ও ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে উৎপাদনমুখী যে কোনো শিল্পের জন্য এই প্রযুক্তি হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের জাতীয় সম্পদের পরিমিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।